আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তারা ইউটিউবে নতুন চ্যানেল খুলতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই খুব সহজেই ইউটিউব চ্যানেল খুলবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে, যদি চ্যানেলে নতুন না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটন অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা ফলো করবেন। তো আমি এখন সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজার আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, এখানে একবার টাচ করে দিবেন। থ্রি ডট অপশনে টাচ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে ডেস্কটপ সাইড নামে একটা অপশন আছে, এখানে একবার টাচ করে দিবেন। টাচ করে এটাকে টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনারা জাস্ট সরাসরি এখান থেকে ওই ইউটিউবে চলে যাবেন। তারপরে এখানে ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুরো ইউটিউবটাই কিন্তু ডেস্কটপ মোডে আছে। তো আপনারা জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে আপনার আইকনটা, আপনার যে চ্যানেলের আইকনটা, এখানে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা এখান দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে, নিচে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে একবার টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটা অপশন আছে। আপনারা ভিডিওটা আস্তে আস্তে করে দেখবেন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা এই কমেন্ট ইন্টারফেস চলে আপনার সামনে চলে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট চ্যানেলের নামটা সেট করবেন। তো আমি এখান থেকে নাম দিচ্ছি আনোয়ার টেক লিখে এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে বন্ধুরা এখান দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, এখানে কিছু একটা লেখা আছে, আপনারা এখান থেকে একটা টিক মার্কে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে একবার টাচ করে দিবেন। তো ক্রিয়েট টাচ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। তো আপনি এখান থেকে জাস্ট এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, আপনি জাস্ট বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশ দিয়ে এখান থেকে হাউ শুড বি সেন্ড ইউর কোড, এখানে একটা মোবাইল নাম্বার সেট করে আপনি এখানে আপনার কোডটা বসিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। তো বন্ধুরা নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আপনারা টেক্সট মেসেজে রেখে দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ বাটনে একবার টাচ করে দিবেন। তো কন্টিনিউ বাটন টাচ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা আপনারা যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট কোডটা দিয়ে দিবেন। এখানে আমার কোডটা হচ্ছে 688, এখানে টাইপ করি 688743। এটা দেওয়ার পরে বন্ধুরা জাস্ট আপনারা এখান থেকে যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ বাটনে একবার টাচ করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার চ্যানেলটা খোলা কিন্তু হয়ে গেছে। ইউটিউবে চলে আসার পরে বন্ধুরা এখানে যে উপরে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে একবার টাচ করে দেন। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনোয়ার টেক নামের চ্যানেলটি চলে আসছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে চ্যানেল কাস্টমাইজ করতে হয়। তো আজকে দেখালাম যে কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।